গুড মর্নিং, আসসালামু আলাইকুম, নমস্কার। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে বহুত ইম্পর্টেন্ট আলোচনা করি, যেটা নাকি ডেমো। ডেমো তার মানে কি, আমাদের এই সর্দি কাশি, এক কথাতে আমি যদি বলি ভাইরাল ফিভার, ভাইরাল জ্বর, ভাইরাল কাশি, অকস্মাৎ ধুলা বাটি লাগিয়ে আপনার নাকে মুখে সান্দায় আর সর্দি হয়, কাশ হয়, আর এই যে কাশ হয় আর ভালো হয় না। কেন ভালো হয় না এবং কিভাবে ভালো হব, কিভাবে ভালো হব, এই বস্তুটার আজকে ডেমো দেখাবো। একটা ডেমোটা যদি দেখতে পারেন, আপনার কমপ্লিটলি ক্লিয়ার হব যে কাশ কিভাবে ভালো হয়, সর্দি কিভাবে ভালো হয়, ভালো হওয়ার অপশনটা কি, কিভাবে মানে ক্লিন করব আমাদের শরীরের ভাইরাসগুলা, আমাদের শরীরের মধ্যে কিভাবে সিজনিক্যাল ভাইরালগুলোকে ক্লিন করব, সেই বস্তুটাই আপনাকে আমি একটা ড্যামোর মধ্যে দেখাবো, একটা স্যাম্পল ড্যামো এখন স্টার্ট করবো। আর এই ভিডিওটা কমপ্লিটলি দেখবেন, কমপ্লিটলি যদি দেখতে পারেন তবেই আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা কি হলো, ঘটনাটা কি এবং কিভাবে এরকম মানুষের শরীরের মধ্যে ভাইরালগুলা ক্লিয়ার হয়। তো আমাদের এই আমার এই চ্যানেলটা হলো হাউ টু আর্ন মানি, কিন্তু এর সাথে জড়িত আছে হেলথ অ্যান্ড ওয়েলথ, স্বাস্থ্য আর সম্পদ। তো গতিকে এই জন্য আপনাদেরকে আমি বলছি ভিডিওটা কমপ্লিটলি দেখবেন, দেখলে এ টু জেড বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি ভিডিওটা আপনাকে দেখাইছি, এটা জল এক গ্লাস পানি নিচ্ছে, এটা এই গ্লাস পানির ভিতরে এটা হলো জলের বোতল, এখানে আপনি অল্প জল দিলাম, দেখেন জল দিলাম। এই জলের মধ্যে আমি এই বস্তুটা বেটাডিন, বেটাডিনটা আমি এই কারণে দিতেছি এটা পানিটাকে নষ্ট করবো, পানিটাকে মানে দেখেন পানিটা নষ্ট করে দিলাম। দ্যাট মিন্স এটার দ্বারা এটাই আমি বুঝাইতেছি যে আমাদের শরীরের মধ্যে এইভাবে গেন্দিগি মানে খারাপ বস্তু ঢুকে যায়। কিসের? হাওয়া বাতাসে নানান ধরনের ভাইরাস হাওয়াতে ঘুরতেছে, এই হাওয়াতে ঘুরতে ঘুরতে অকস্মাৎ কোনটা জায়গায় গেলাম, হঠাৎ করে সর্দি কাশ হয়ে গেল, আর ভালো হয় না, কত ট্রিটমেন্ট করি কি না করি। তো আজকে এমনই একটা ডেমো দেখাইতেছি, এই পানিটা, এই যে পানিটা যে আপনার লাল হয়ে গেল গা, এটা বেটাডিন দেওয়াতে, আমি এখন এমনই একটা বস্তু দিব, এমন একটা মেডিসিন দিব, এমন একটা বস্তু দিব যেটা এই পানিটা জাদুর মতন বোকা হয়েছে। তদ্রূপ আমাদের শরীরের মধ্যে যে ভাইরাসটা ঢোকে, এই ভাইরাসটা আমাদের শরীরে ওইরকমভাবে ক্ষতি করে, এইরকম ভিতরে খারাপ হয়ে যায়। তো আমাদের এই প্রোডাক্টটা দেওয়ার সাথে সাথে ওইরকম করে আমাদের শরীরটাকে সাফা করে দেবো। যেরকম ধরেন আমি সেই বস্তুটা আমি এটা হলো কি আমাদের অ্যাবজর্বিট ভিটামিন সি। আপনারা সবাই জানেন যে ভিটামিন সিতে কি কাম করে, ম্যাক্সিমাম মানুষে জানে যে ভিটামিন সিতে সর্দি কাশি ভালো হয় বা সর্দি কাশি হইতে পারে না, আর নাইবা আপনার স্কিনের প্রবলেম হয়, এই সিজনটাতে স্কিনের প্রবলেম বেশি হয়ে যায়। তো তাই আমরা যাতে আমাদের বেমার না হয় তার আগতিয়া করে এটা আমরা ব্যবহার করি, নাইবা যার বেমার হয়েছে অলরেডি এটা যদি ইউজ করেন আপনারা ভালো হবে। কীভাবে ইউজ করতে লাগে আমাদের অ্যাবজর্বিট, এটা ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের মধ্যে যদি আমি বলি যে আমাদের শুধু অ্যাবজর্বিট আমার এখানেই পাবেন, অন্য জায়গায় পাবেন না, আমার সাথে যোগাযোগ করবেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। তো ডেমোটা দেখেন, পানিটা লাল হয়ে গেল, এখানে কী দিছিলাম, বেটাডিন দিছিলাম, পানিটা ভালো পানি ছিল, ভালো পানির মধ্যে বেটাডিন দিলাম, পানিটা লাল হয়ে গেল। এখন এই অ্যাবজর্বটি আমি আগে খায়া দেখাইতেছি, ভিটামিন খাই দিলাম, সি ভিটামিন, ইয়ার ফলে আমার কি হবো, নর্মালি আমাদের ভাইরাল ফিভারে অ্যাটাক করতে পারবো না, আর যদি হয় ফসকেরে ভালো হবো। আমার রিসেন্টলি আমারও হয়েছিল বেটাডিন ভিটামিন অ্যাবজর্বিট সি দিয়ে আমি ফসকেরে ভালো হয়ে গেলাম। তো এখন কিভাবে ভালো হইলাম বা কিভাবে ভালো হয় এটা আমি দেখাই দিছি আপনি, এই পানিটাকে এইভাবে আমার লাল হয়ে গেল, এখন ভিটামিন আমি সি এইভাবে দিয়ে দিলাম, দেখেন আর নজর রাখবেন, 1 2 3 আমি ভিটামিনটা এইভাবে দিলাম। এখন এই পানিটাকে আপনার দেখেন কমপ্লিটলি পানি বগা হয়ে গেল, আপনাদের চোখের সামনে পানি এইভাবে বগা হয়ে গেল, এইটা পাওয়ার কিসের ফ্রেন্ডস, এটা হলো আমাদের অ্যাবজর্বিট ভিটামিন সি, অ্যাবজর্বিট ভিটামিন সি পানিটা লাল, পানিটা বগা করে দিল ফ্রেন্ডসের জাদু। তো আমাদের এই প্রোডাক্টগুলো, এই যে ডেমোটা দেখাইলাম, আমাদের শরীরের গেন্দিগি এইভাবে সাফা করে দিল,
ইয়ার আগে পানিটা লাল ছিল, আপনার নিশ্চয়ই দেখলেন। আর অ্যাবজর্বিট সি ভিটামিন দেওয়ার সাথে সাথে এখানে পানিটা আগের যে বগা সেই বগাটা হলো, আমাদের শরীরেরও এই গেন্দিগি এরকম ভাইরাল ফিভার, ভাইরাল কাশি, ভাইরাল জ্বর, ভাইরাল সর্দিটাও এইভাবে অ্যাটাক করে, কইরা আমাদের ভিতরটা একদম মানে ব্লক করে দেওয়ার মতন করে দেয়, তখন কাশতে কাশতে মানে ভালোই হয় না। তো অ্যাবজর্বিট সি ভিটামিন যখন আপনি ইউজ করবেন তখন লগে লগে আপনার সর্দি কাশি ফস করে আরাম পাবেন, মুক্ত পাবেন। তো গতিকে ফ্রেন্ডস, এই বস্তু যদি আমার কাছে পাইতে চান ভিটামিন সি, তাহলে আমার কাছে যোগাযোগ করবেন। আমার নাম ডক্টর ফয়জাল হক, আসলে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার, কিন্তু এইটা আপনাদের কাছে আমার কাছে যদি নিতে চান তাহলে আমার মোবাইল নাম্বার 8638721494, এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন, আমার কাছে এখানে পাবেন। আর আমার গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট কৃষ্ণাইতে আমার বাড়ি, আমার চেম্বারটা হচ্ছে হক হোমিও হল কৃষ্ণাই, আর আমি এইটা সাপ্লিমেন্টারির বিজনেস আজকে 9 সাল থেকে করতেছি। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমার এখানে যোগাযোগ করে পাবেন। দেখেন আপনি ডেমো দেখাইলাম পানিটাকে কিভাবে বগা ফিরে দিল, লাল পানি বগা হয়ে গেল। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল, থ্যাংক ইউ।